হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম টু নুরশাফাই থ্রি। অ্যান্ড কি অবস্থা ভাই ব্রাদার্স? অ্যান্ড অনেকদিন পরে দুপুরে বের হয়েছি। দুপুরে বের হওয়ার একটা বিশেষ কারণ আছে। গত ভিডিওগুলোতে আমি বারংবার বলছি যে আমি একটা বাইক অ্যাক্সেসরিজ অ্যাড করবো আর কিনতে যাচ্ছি, যেটা এর আগে আমার কখনো নেওয়া হয়নি, এবং সেই অ্যাক্সেসরিজটা আমি আজকে নেওয়ার জন্য বের হয়েছি ইনশাল্লাহ। এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং প্রোডাক্টটা যদি আমার পছন্দ হয় সব দিক দিয়ে, তাহলে আমি অবশ্যই সেটা আজকে কিনে ফেলবো। প্রোডাক্টটা নিয়ে আমি অনেক রিসার্চ করি, অনেক ঘাটাঘাটি করি। ঘাটাঘাটি করে আমি যেটা পাই যে আমার জন্য বেস্ট অপশন ছিল হচ্ছে মিরপুর 10-এর ম্যাট বাইকার। আর আমি এখন মিরপুর 10-এর ম্যাট বাইকারের জন্য রওনা দিছি। ম্যাট বাইকার শপ, যেখানে বাইকের বিভিন্ন অ্যাক্সেসরিজ আমি শুনছি পাওয়া যায়। আমি এখনও দোকান যেহেতু দেখিনি, তাই কোনো ধরনের কোনো কমপ্লিমেন্ট করবো না। আমি সোজা ম্যাট বাইকারে যাচ্ছি। তাদের সাথে আমার ফেসবুকে কথা হয়েছিল, আমি তাদেরকে প্রোডাক্টের ব্যাপারে আস করলাম। প্রোডাক্টের ব্যাপারে আস করার পরে তারা আমাকে ইনফর্ম করলো যে না, প্রোডাক্টটা আছে। তাই আমি এখন সোজা ম্যাট বাইকারে যাচ্ছি। যেতে যেতে অনেক কথা হবে, যদি কোনো কিছু দেখি তাহলে অবশ্যই সেগুলো আপনাদেরও দেখাবো। এবং চলুন তাহলে ম্যাট বাইকারে যে প্রোডাক্টটা পারচেস করে দেন, বাকি কথা বলি।
অনেকক্ষণ ধরে আসলে মিরপুর দশে ঘুরছি, ফলপটি মসজিদ গলি এটা খুঁজতে খুঁজতে আসলে অনেক সময় লেগে গেছে। পরে মাথায় আসলো যে না, সবাইকে জিজ্ঞেস করি যে বাইকের অ্যাক্সেসরিজ পাওয়া যায় এই দোকানগুলো কোথায়। এইটা এই কথাটা বলার পরপরই একজন দেখায় দিচ্ছে যে এই জায়গায়। অবশেষে চলে আসছি, ধরেই নেওয়া যায়। শুনলাম ভিতরেই নাকি সবগুলো অ্যান্ড এতগুলো বাইক দেখে এই তো বোঝাই যাচ্ছে চলে আসছি। ফাইনালি লোকেশন অনুযায়ী চলে আসছি, চলে আসে ম্যাট বাইকার শপে অ্যান্ড সেকেন্ড ফ্লোরে। হ্যাঁ এই যে ম্যাট বাইকার, আমার আজকের কাজ হচ্ছে ম্যাট বাইকারে। আমি চিন্তা করে আসছি ম্যাট বাইকার থেকে কিছু একটা নিব, দেখি চলেন। সো অ্যাক্সেসরিজ নেওয়ার শেষ জায়গাটা পুরাই বংশালের মতো। আমার আসলে এই জায়গাটাতে এসে বংশালের কথা মনে পড়ে গেছে। অ্যান্ড এত দূরে যে জিনিসটার জন্য আসছিলাম সেই জিনিসটা নেওয়া শেষ। এখন আমি আপনাদেরকে কারাহুরার উপরে দেখাতে পারি, বাট এখন দেখালে আসলে পুরোটা ডিসক্রাইব করা সম্ভব হবে না। আমি অফিসিয়ালস মানে যে প্রোডাক্টটা নিয়েছি সেই কোম্পানির অফিসিয়ালসদের সাথে কথা বলে ম্যাট বাইকের শপটার নাম পাই এবং তাদের ব্যবহারও ডিসেন্ট। তো প্রোডাক্টটা নিয়েছি, চলেন তাহলে বাসায় যেই যায় যে আনবক্সিং করবো, যেহেতু বক্সে আছে আনবক্সিং করে পুরো ফুল প্রোডাক্টটা আমি আপনাদের মানে যে অ্যাক্সেসরিটা নিয়েছি সেটা দেখানোর চেষ্টা করবো। বাসায় যে ঠান্ডা মাথায় জিনিসটা দেখালে হয়তো বা দু একটা কথা ঠান্ডা মাথায় বলা যাবে। এই জায়গাটা অনেকটা বাইকারদের জন্য খুবই মজাদার জায়গা। এখানে এসে আমি দেখলাম যে মোটামুটি ভালো অ্যাক্সেসরিজ পাওয়া যায়। আমি আসলে সবসময় যাই লাগে সবসময় মংসাল থেকে কিনি, কারণ মংসাল একদম আমার বাসার কাছে। বাট হঠাৎ করে আমার এই প্রোডাক্টটা সিলেক্ট হয়, পছন্দ হয় এবং মংসালের শোরুমের প্রোডাক্টটা ছিল না, যার কারণে আমার এই জায়গাটাতে আসতে হয়। সেরকম কোনো বড় ধরনের প্রোডাক্ট না নিয়ে থাকলেও আমার জন্য আসলে বিষয়টা বড়। তো চলেন যেতে যেতে কথা বলি, বাকি কথা যেতে যেতে হবে ইনশাল্লাহ। এবং যে প্রোডাক্টটা নিয়েছি অবশ্যই এটা ঠিক পরে এই ভিডিওটা আপলোড হওয়ার ঠিক পরেই আমি সেই ভিডিওটা আপলোড করব, যেখানে আমার নতুন অ্যাক্সেসরিজের আমি ডিটেলস বলবো, কোত্থেকে নিয়েছি, কী নিয়েছি, কত টাকা পড়ছে, যত কিছু আছে সব ডিটেলস বলবো। তো সেই ভিডিওটা এই ভিডিও যদি দেখে থাকেন তাহলে সেই ভিডিওটা দেখবেন, ভিডিওটা টেনে টেনে বড় করবো না। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন অথবা ক্লিক করে দেবেন, যেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এবং ভিডিওগুলো কীরকম হচ্ছে না হচ্ছে, কোন ধরনের ভুল হচ্ছে অবশ্যই সেগুলো কমেন্ট করে জানাবেন, এবং জানানোর জন্য অগ্রিম ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ ভাই ব্রাদার্স।